প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে লাবারের খামার দেখাবো, আর এর পরের পর্বে আপনারা গোল্ডেন ফিঞ্চ দেখতে পাবেন। তো আসলে আগাপর্নিস প্রজাতির পাখিকেই সারা পৃথিবীতে লাভবার্ড বলে ডাকা হয়। এখন পর্যন্ত 9 জাতের লাভবার্ড পাখি দেখা গেছে, যার মধ্যে 8টির মূল অবস্থান আফ্রিকা এবং 1টি মাদাগাস্কার। 5 থেকে 7 ইঞ্চি লম্বা এই পাখিগুলোর গড় আয়ু 20 বছর, জাতভেদে 10 থেকে 20 বা তার অধিক বছর বয়স পর্যন্ত এরা বেঁচে থাকে। দর্শক, মূলত 9টি প্রজাতি থাকলেও মিউটেশন বা ক্রস ব্রিডিং এর কারণে বর্তমানে এর অসংখ্য উপপ্রজাতি দেখা যায়। তবে লাভবার্ড মূলত 2টি গোত্রে বিভক্ত, রিং ও নন রিং লাভবার্ড। যাদের চোখের চারপাশে সাদা রঙের সার্কেল বা বর্ডার থাকে তাদের রিং লাভবার্ড বলে। এই রিং ও নন রিং এর ক্রস করলে যে বাচ্চা হয় সেগুলো কিন্তু ব্রিড করার ক্ষমতা রাখে না। অতএব যারা লাভবার্ড কিনবেন বা খামার করবেন বা পরবর্তীতে জোড়া বসাবেন, তারা ক্রস ব্রিড লাভবার্ডের বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন। দর্শক, লাভবার্ড যেহেতু অনেকদিন বেঁচে থাকে সেক্ষেত্রে আমাদের কমপক্ষে 1 বছর অপেক্ষা করা ভালো, আর আপনি যদি 1.5 বছর পরে ডিম বাচ্চা নেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ এরা বছরে আপনাকে 2 থেকে 3 বার বা কোনো কোনো ক্ষেত্রে 4 বারও বাচ্চা দিয়ে থাকবে, আর প্রতিবারে এরা 2 থেকে 3 জোড়া করে ডিম দিয়ে থাকে। তো আমরা যদি প্রথম থেকে কিছুটা অপেক্ষা করি, তার ফলে আমার পাখিগুলো যেমন সুস্থ থাকবে এবং আমরা অনেক দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে প্রোডাকশন পাবো। দর্শক, বাজুরিকা ককাটেলের মতো এরাও ছোট জাতীয় সিড খেয়ে থাকে, যেমন চীনা, কাউন, বাজরা, তিসি, সূর্যমুখী ফুলের বিচি, এগুলোর মিক্সচার করে আপনি তাদেরকে খেতে দিতে পারেন। আর এটার কোনো অনুপাত নেই, আসলে এক একটা পাখি এক একটা জিনিস বেশি পছন্দ করে থাকতে পারে, তাই আপনি মিক্সচার করে দিবেন, ওদের যেটা যার পছন্দ সে সেইটাই বেশি পরিমাণে খাবে। তো চলুন এখন আমরা একটু খামারির কাছে যাই, তার সাথে একটু কথা বলি, সে কি বলে তার মুখে কিছু কথা শুনি আমরা। এখানে প্রায় 100 জোড়া লাভবার্ড আছে। আমি কিনতে শুরু করছিলাম এতগুলো না, আমি প্রায় মিনিমাম 3 জোড়া প্রথমে আমি লাভবার্ড নিয়ে আসছিলাম, 2 জোড়া নিয়ে আসছিলাম, 2 জোড়া থেকে আরেক জোড়া কালেক্ট করি, 3 জোড়া, 3 জোড়া থেকে আবার প্রায় 10 জোড়া মতো আমি কালেক্ট করি। আমি এখানে প্রতি বছরে আমি নর্মালি হিসাব করে দেখছি আমি 200 থেকে 300, মানে 300 জোড়াও বাচ্চা আমি কালেক্ট করতে পারি। এটা হচ্ছে আপনার ব্লু মাস আছে, ইয়েলো আছে, ইয়েলো ফিশার যেটাকে বলা হয়, নটেনও বলা হয়, ফিশার আছে, ব্ল্যাক আছে। বাজরিকা কিন্তু আপনারা যারা পালেন তারা দেখবেন যে হাঁড়িতে বাচ্চা মরে, কিন্তু লাভবার্ডের আপনার এরা মৃত্যুর হার খুবই কম, এদের জীবন অনেক শক্তিশালী, এরা সহজে মরে না বাচ্চাগুলো। হ্যাঁ, বাচ্চা মরে না এবং পুরানি মরে না। আপনি যদি এদের মনে করেন একদিন খাদ্য দিবেন না, 2 দিন খাদ্য দিবেন না, তাও এরা মারা যাবে না, এদের জীবন এত শক্তি। আগে আপনাদের ককাটেল সম্পর্কে ধারণা দিচ্ছিলাম, সেই খাবারগুলোই এখানে একই রকম খাবার। এই ছোলা, ছোলাটা আমি অতিরিক্ত পরিবেশন করি, যেহেতু আমার এটা আমি অভ্যস্ত করছি, আমি সব ফুড বানাই না, সব ফুড বানাতে গেলে আমার একটু ঝামেলা আমি বোধ করি, এই জন্য আমি এর পরিবর্তে ছোলা খাওয়াই। আপনারা অনেকে ভাবছেন যে এতগুলো পাখি মেনটেন্যান্স করতে অনেক একটা সময় লাগে, না, এই পাখিগুলো মেনটেন্যান্স করতে আপনার সামান্য সময় লাগে। আপনি সকালে উঠলেন, আপনার ইচ্ছা মতো সময় আছে, আপনি সকালেই যে খাবার দিতে হবে তা না, আপনি 8টা 9টা 10টার দিকে এসে আপনি এতগুলো পাখিতে আমি 20 মিনিট সময় ব্যয় করি, 20 থেকে অনেক সময় 30 মিনিটও হয়, তার মানে আমার সৌন্দর্য দেখার পরিপ্রেক্ষিতে, আবার আপনি সন্ধ্যার সময় আপনি 10 মিনিট সময় ব্যয় করলে হয়। মনে করবেন যে এটা সারাদিনে 2 বার, হ্যাঁ সারাদিনে 2 বার মেনটেন্যান্স করলেই এনাফ। মানে আমি যে ঘরটা করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু বড়ই হয়েছে, আপনি যদি আরও ছোট ছোট রুম করেন, মানে 1টা 10 জোড়া বা 5 জোড়া করে পাখি রাখতে পারেন, এটা আরও সুইটেবল। মানে যেহেতু আমার প্রজেক্টটা বড় ধরনের, এই জন্য আমি একটা মেনটেন্যান্স করতে আমার জন্য একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমি ঘোরাওভাবে একটা রুমই আমি প্রায় 100 জোড়ার মতো লাভবার্ড রাখছি। আপনি যদি 5 জোড়া রাখেন আরও সুন্দর, যে পাখিটা কী সমস্যা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পাখির সমস্যাটা, এতগুলো পাখির মধ্যে সমস্যাটা কিন্তু আমি দেখতেছি না, কারণ দেখতে গেলে আমার খুব সমস্যা, মানে এতগুলো ফলো করাই প্রবলেম। মানে এই পরামর্শটা দেবো যে আপনি ছোটো ছোটো রুম করে যদি করতে পারেন আরও ভালো, মানে একটা রুমের মধ্যে আপনি ছোটো ছোটো খাঁচা করলেন, তাহলে ওরা আরও বেশি নিজেদের মধ্যে ক্লোজ থাকবে, প্রোডাকশনটা বেশি হবে, আপনি পাখিটা অসুস্থ বোধ যদিও করে তখন আপনি বুঝতে পারবেন যে এই পাখিটা অসুস্থ, এটা আমি একটু সাইড করবো। এরা অসুস্থ হয় না বললেই চলে, এদের বললাম তো এদের
অসুখ বিসুখ নেয় বলে চলে। এদের ঔষধের বিষয়ে যেটা বলবো, এটা ঔষধ তো আমরা দেই না। নর্মালি একটা ভিটামিন যদি মন চাই খাওয়াবে, আর একটা র্যানামাইসিন ধরেন দুই মাস তিন মাস পরে পর পর, অন্য কোনো ঔষধ জাতীয় এটাকে ব্যবহার করা যাবে না। এখানে এই যে লাভবাট অলরেডি বসেই আছে আপনাদের এখানে, এই যে বসে আছে, এর মধ্যে বাচ্চা আছে, এই দেখেন বাচ্চা কী পরিমাণে হয়, এই যে এখানে চারটা বাচ্চা আছে, এরকম বেবি আছে, খুব সুন্দর এইগুলো বেবি। এই যে এখানে আরেকটা বিষয় আমি এখানে আপনাদের নলেজে দেয়নি, যে আপনার অন্যান্য পাখির কিন্তু হাঁড়ি পরিষ্কার করতে হয়, এই পাখির কিন্তু আপনার হাঁড়ি পরিষ্কার করতে হয় না, এনারা নিজেরাই বাচ্চা তোলে এবং হাঁড়ি নিজেরাই পরিষ্কার করে। আমি যেহেতু পাখির ঘরে ঢুকছি আরেকজনকে নিয়ে, এই জন্য এরা ডিম থেকে বসা অবস্থায় উঠে গেছে। এই ভিডিও দেখার পরে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, দয়া করে কমেন্টে অবশ্যই আমাদেরকে প্রশ্নগুলো জানাবেন। এবং তার সত্যি কথা বলতে, পাখির খামার নিয়ে তার এত সুন্দর একটা সেট আপ, যেটা আসলেই ঈর্ষণীয় এবং আমাদের অনুসরণীয়। তো আপনাদের যদি মনে কারোর প্রশ্ন জাগে বিভিন্ন রকম, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে এই প্রশ্নগুলো সমাধান দিতে। এবং সাথে করে ডেসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে তার নাম্বারটা দেখে তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যেহেতু তিনি খামারি, তো পাখি বাচ্চা তিনি নিজেও বিক্রি করে থাকেন, যারা দূর দূরান্তে আছেন তারা যদি কেউ খামার করতে চান, তাহলে সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় বেটার হয়। আর অনেক দূরের এরিয়াতে আসলে এক দুই জোড়া পাখি দিয়ে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, সেজন্য যদি খামারি যারা করতে চান, যে আমার ভালো পাখি লাগবে এবং এখান থেকে আমি শুরু করব, তাহলে তারা কাইন্ডলি তার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমার নিজের মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা যদি কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন।